পিএসএল শুরুর আগেই মাথায় হাত পাকিস্তানের সমর্থকদের, যাদের কারণে বিদেশি ক্রিকেটারদের কাছে প্রিয় হয়ে উঠেছে পাকিস্তান ও পিএসএল। এবার সেই দর্শক সমর্থকদেরই ভীষণভাবে হতাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএল এর আসন্ন মৌসুমের ম্যাচগুলোর জন্য পিসিবি আকাশচুম্বী দাম নির্ধারণ করেছে টিকেটের, যা দেখে হতাশায় মুষড়ে পড়েছেন দর্শক সমর্থকরা। এত টাকা খরচ করে কিভাবে খেলা দেখবেন তারা, তুলেছেন এমন প্রশ্ন বিস্তারিত BDCricTime বুলেটিনের আজকের প্রতিবেদনে। পাকিস্তানে জিনিসপত্রের দাম তরতর করে বাড়ছে, দেশটির অনেক মানুষ আধ পেটে দিন পার করছেন, মৌলিক অধিকারটুকু পূরণ করতেও অনেকে হিমশিম খাচ্ছেন। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগের টিকিটের মূল্য তালিকা প্রকাশ পেতেই মাথায় হাত সমর্থকদের। ডলারের দাম বৃদ্ধির কারণে এবার পিএসএল এর টিকিটের দামও আকাশচুম্বী। এতে মাঠে গিয়ে খেলা দেখা নিয়ে সংশয় রয়েছেন সমর্থকরা। করাচির ম্যাচগুলো দেখতে হলে দর্শকদের অন্তত পক্ষে ৬৫০ রুপি খরচ করতে হবে, তবে ম্যাচ ভেদে আবার এই ন্যূনতম মূল্য বেড়ে দাঁড়াচ্ছে ১০০০ রুপি, যেখানে ২০০ টাকা খরচ করে বিপিএল এর এক একটি টিকিট কিনতে পারেন বাংলাদেশের সমর্থকরা। পিএসএল এ হসপিটালিটি বক্সের টিকিটের জন্য ১০০০০ থেকে ১২০০০ রুপি খরচ করতে হবে এক একটি আসনের জন্য। প্রিমিয়াম ভিউ বক্সে বসে খেলা দেখতে হলে ১০ লাখ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হবে, যা কিনতে হবে পিসিবির অফিস থেকে। টিকিটের এমন চড়া মূল্য দেখে হতাশা প্রকাশ করেছেন দর্শকরা। কেউ কেউ মনে করছেন পিএসএল এর জনপ্রিয়তার অপব্যবহার করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ নিয়ে দর্শক সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্ষুব্ধ এক সমর্থক লিখেছেন, পিসিবির ম্যানেজমেন্ট কি মার্সে বসবাস করেন নাকি? পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার এখন ৪০%, প্রতিদিন লাখ লাখ মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, আর তারা পিএসএল এর টিকিটের মূল্য বাড়িয়ে চলেছে। আসরের মাঝপথে তারা এই মূল্য কমাতে বাধ্য হবে। পিসিবিকে পরামর্শ দিয়ে একজন লিখেছেন, যদি হাউসফুল স্টেডিয়াম চায় তাহলে পিসিবির উচিত টিকিটের দাম ২০০ রুপি থেকে ২০০০ রুপির মধ্যে রাখা, তা না হলে স্টেডিয়াম ফাঁকা থাকবে। আরেকজন তো ক্ষিপ্ত হয়ে লিখেছেন, আমার মনে হয় পিসিবি চায় স্টেডিয়াম ফাঁকা থাকুক। আক্ষেপ জানিয়ে আরেকজন লিখেছেন, শিক্ষার্থীরা কিভাবে খেলা দেখবে এত দাম টিকিটের? কেউ কেউ বলছেন মাঠে গিয়ে খেলা দেখা এখন রীতিমতো বিলাসিতা, দর্শকদের বড় একটি অংশ মাঠে খেলা দেখবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। কেউ কেউ তো আবার ক্ষোভ ও হতাশায় পিএসএল বয়কটের ডাকও দিয়েছেন। পিসিবি এই ধাক্কা কিভাবে সামাল দেয় সেটাই এখন দেখার বিষয়। দর্শক, পিএসএল এর টিকিটের যে উচ্চ মূল্য ধরা হয়েছে তার প্রভাব কি গ্যালারিতে দর্শক উপস্থিতির উপর পড়বে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল BDCricTime বুলেটিন আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।